কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আরো একবার গোলে সমীর কিংসলে দোষ, কিংসলে স্টপার ফুলব্যাক মাঠের বাঁদিকে ছেলে ব্যাক পাস কিংসলে আক্রমণে যাওয়ার চেষ্টা পুলিশ এসে, এই কিংসলে কিন্তু বড় ভরসা পুলিশ এসির ডিফেন্স গুলোতে কিন্তু তাকে সেই ভূমিকাতেই আমরা দেখেছি, এবং এখন কিংসলে কিংসলে সঙ্গে সঙ্গে বল বাড়িয়ে দিয়েছেন, গড়ে তোলার চেষ্টা কিন্তু এখনো নিজেদের মধ্যেই পাস খেলে বল আয়ত্তে রাখার চেষ্টা করছেন, এই নিজেদের মধ্যে পাস খেলে দেওয়ার চেষ্টা করেছেন, এই মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টা কিংসলে বাঁদিক থেকে, কিংসলের পা থেকে কিন্তু অনেকগুলো পাস ইনিশিয়েট হতে দেখেছি আমরা আগের ম্যাচগুলোয়, কিংসলে থেকে আবার মাঝ মাঠে ব্যাক পাসে কিংসলে, বারবার কিংসলেকে দেখা যাচ্ছে আক্রমণে টালিগঞ্জ, কিন্তু মরিয়া পুলিশ এসি অ্যাকশন, এটা করার পর উনি তাড়াতাড়ি ফিরে আসবেন খেলার মধ্যে, কিংসলে নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন, ওখানে এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা নিজেদের বোঝার চেষ্টা করছেন কিংসলে, এই মুহূর্তে রয়েছে বল সে ড্যানিয়েলের দিকে লক্ষ্য করে, ড্যানিয়েলকে কিন্তু কড়া প্রহরা রেখেছেন কিংসলে, এই মুহূর্তে ড্যানিয়েল বল নিয়ে বেরোনোর চেষ্টা করছেন, একটা লড়াই চলছে দুই বিদেশির মধ্যে, রজিতা বলবো যে দেখুন ড্যানিয়েল এখানে প্রথমবার ভীষণ রকম চেষ্টা করেছে, যে মুহূর্তে শটটা শেষ হচ্ছে পারে অভিজ্ঞ বল উঁচু করে তুলেছেন ডিফেন্স আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে টালিগঞ্জ অগ্রগামী, কিন্তু ডাউন দ্য রাইট বল উঁচু করে তুলবেন ক্রস আসছে, কিন্তু সেই কিংসলে বল ক্লিয়ার অক্ষান্তরে, পুলিশ এসির ফরওয়ার্ডরা কিন্তু এখনো অফসাইড ট্র্যাপে পড়েননি, আর যে কথাটা একটু আগে কল্যাণ বা আমাদের প্রদীপদা বলছিলেন যে শো করেছে পাঁচ পাঁচটি ফাউল, যে কথাটা আসবে টালিগঞ্জের সঙ্গে চারবার অফসাইডের ট্র্যাপে পড়েছেন পুলিশ এসির ফুটবলাররা, পড়েছেন একবার কিন্তু বুদ্ধির পরিচয় দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেই বল সাধারণত এই যে বলে খেলা হয় সেই বলটিকে দেখা যাচ্ছে কেক টালিগঞ্জ অগ্রগামীর অনুকূলে, মন্ডল খেলাটাকে বেশ ছড়িয়ে ফুটবলটা খেলছে, এবারে একটা গোলের সম্ভাবনা, গোল হবে কি, এখনো কিন্তু সম্ভাবনা রয়েছে, ড্যানিয়েল পুলিশে বলকা, তুমি দেখো গোলকিপার যেভাবে এগিয়ে এসেছিলেন কিছুটা অ্যাগ্রেসিভ গোলকিপিং করেছে ইমরান, আর সেই কারণেই ডিফেন্স ছিল, এবং সেই ক্ষেত্রে ইনি যখন সে কিংসলে যে শেষ মুহূর্তে গিয়ে বলটাকে ব্লক করে, বেলর হেড ড্যানিয়েল মিদেমি কিংসলে থেকে আক্রমণ টালিগঞ্জ অগ্রগামীর, গোল হতে পারে কি, আক্রমণ মুখে বেলর তন্ময়, এই মুভটার কথা বলতে বলতে একটা কাউন্টার অ্যাটাক উঠে এসেছিল, কিন্তু সেই নিজেদের মধ্যে বল দেয়া নেওয়া করে উঠে আসছে পুলিশ, এবার আক্রমণ এই মুহূর্তে বল চলে গেছে কিংসলের কাছে, কিংসলে আক্রমণে যাচ্ছে, কিংসলে নিজেদের মতো ছোট ছোট পাসে বল নিয়ে ওঠার চেষ্টা করছে পুলিশ এসে, সমীর বোস, সমীর বোস থেকে কিংসলে, খেলাটাকে ভালো খেলছিলেন ড্যানিয়েল, এবং সম্ভবত টালিগঞ্জের কোচ আগেই ঠিক করে নিয়েছেন তিনি ড্যানিয়েলকে পরিবর্তন করে, মানে উঠে আসার চেষ্টা, 2-1 এগিয়ে আছে তারা, তৃতীয় বলতে আরেকটা আক্রমণ, বেলো রাজাক, বেলো রয়েছেন, কোকো রয়েছে, এবং তার ডিফেন্সের ফাঁক ফরাক ফাঁক ফোকর গুলো ভরাট করবে, বেলো রাজাক একটা গোল করেছেন, দ্বিতীয় গোলের গন্ধ পেয়ে উঠে এসেছিলেন বেলো, কিন্তু বারবারই পাস কিংসলে আক্রমণে যাচ্ছে ডাউন দ্য লেফট, কিংসলে এবার উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন নীলকান্ত, সেখান থেকে কিংসলে স্টপার ফুলব্যাকের জায়গা ছেড়ে তিনি উঠে আসছেন, কিংসলে আক্রমণে উঠে এসেছেন, কিংসলে ডিফেন্স থেকে কিন্তু অনেকটা উঠে এসে আক্রমণ ভাগকে সাহায্য করার চেষ্টা করছিলেন, কিন্তু খুব একটা সফল হননি, স্কোয়ার পাসেই আপাতত খেলছেন, আবার সেই কিংসলের পায়ে বল, কিংসলে কিন্তু উঠে নেমে অনেকটা চেষ্টা করছেন দলকে সাহায্য করার, অজিত থেকে কিংসলে অগ্রগামী, কোকো আক্রমণে, কোকো বাঁদিক থেকে, সেখান থেকে মধ্যে ছোট ছোট পাস খেলছেন পুলিশ এসি, কিংসলে অনেকটা উঠে এসছেন, বেশ 15 মিনিট অর্থাৎ খেলার কে নিশ্চয়ই কোচ ইমা ওকেরি সেই ধরনের কিছু নির্দেশ দিয়ে মাঠে পাঠিয়েছেন যে তাকে সেই দায়িত্ব নিতে হবে, একজন আবারও ইমরান ক্লিয়ারেন্স করেছেন আজকে বারবার, ইমরান কিন্তু বসানো, গৌতম গোল হতে পারে না, ওখানে রয়েছেন কিংসলে, ইমরান আলী সুরাবুদ্দিন আজকে দুরন্ত ফুটবল খেলছেন, ডেডিকেটেড একজন খেলোয়াড়, এবং সেই দিন থেকে 2000 সালে সে ভারতে এসেছে, আজ পর্যন্ত আমি দেখছি যে প্রায় অনেকগুলো ক্লাবে খেলেছে, চেহারা ছোট খুব চোখে পড়ে, উঠে দাঁড়াচ্ছেন, আসলে সৈকত ফুটবলের মহোৎসব চলছে কলকাতার বুকে, যার ফলে রোজই টাটকা খেলা, এবং সবচেয়ে বড় কথা খেলা দেখানোর ফলে যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে কোচেরা স্বীকার করছেন, এবং খেলার মধ্যে অনেক গুণগত উৎকর্ষতা বেড়েছে, উঁচু করে ফ্রি কিক নিয়েছেন, আক্রমণ করে তোলার চেষ্টা, কোকোর মাথায় বল, দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন ড্যানিয়েলের জায়গায়, চমৎকার বল মারিছেন সৈকত সাহারায়, সৈকত শট বলে পুলিশ এসি কিন্তু সমতা ফেরাতে মরিয়া, তবে টালিগঞ্জ অগ্রগামীও কিন্তু চেষ্টা করছে গোল সংখ্যা বাড়ানোর, সেই কিংসলের কাছে আটকে গেছেন, কাছেই ছিলেন, সঙ্গে সঙ্গে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন, দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল, সুরাবুদ্দিনকে আটকানোর চেষ্টা, ওখানে বল প্রয়োগ করেছিলেন কিংসলে, কোনো সন্দেহ, টালিগঞ্জের আক্রমণ উঁচু করে বল বাড়ানো হয়েছে, কোকো
কলকাতা ফুটবল লীগের আজকের ম্যাচ মোহামেডান স্পোর্টিং ভার্সেস পুলিশ অ্যাথলেটিক ক্লাব করেনি, ফলে চলে গেছে বার পোস্টের উপর দিয়ে। এই প্রচেষ্টাটা ব্যর্থ হলো পুলিশ এসে কিংসলে, আর পাস একেবারে মাঝখানে সেন্টার অফ দ্য পিচ এসে কিংসলে ফরওয়ার্ড বল অসীম বাপায় ফ্লিক বিপদে সতর্ক ছিলেন। এই দেখে নিন আমরা আক্রমণটা আবার দেখলাম কিংসলে, কিন্তু চমৎকার সময় মতো সুইচিং করতে হবে এবং অনেক বেশি চ্যানেলটাকে ব্যবহারের চেষ্টা। কিংসলে বিপজ্জনকভাবে পাস করেছিলেন, এই লুজ বলটা পেয়ে যেতেই পারতে না দিলে যাচ্ছ 75%, কিন্তু ফিনিশিং টি খুব ভালো লাগছে কারণ ও কিন্তু প্রথম মিনিট থেকে ভীষণ কনফিডেন্স লাগছে ওকে, প্রত্যেকটা আউটিং ওর কারেক্ট হয়েছে এবং প্রত্যেকটা গ্রিপ কিন্তু ওর ভীষণ ভালো এবং সেন্স অফ আউটিং আজকে কিন্তু একদম 100-100। দন্টু মন্ডল গত মরশুমে সিএফএল এ পুলিশ দলের অনেক অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে, যেটা আমাদের বিশেষজ্ঞ দেবজিৎ মনে করেন যে 8টি মাভেন্স বোলিং এর পুলিশ 7টি। কিংসলে ফ্রিকিক নিয়েছেন, মন্ডল একটা অবধারিত গোল বাঁচিয়েছিলেন হলুদ কার্ড দেখে তিনি বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন, কিন্তু আদিলাদার শটটির ক্ষেত্রে তার কিছু করার ছিল না। এবার পুলিশের আক্রমণ, কিংসলে অনেকটা উঠে এসে বল বাড়িয়েছেন সত্যজিৎ বসন্ত ক্রস দেখতে পাচ্ছি পুলিশ এসির প্লেয়ারসদের দিক থেকে বাদিক 1-0 মোহামেডান এগিয়ে রয়েছে এক গোলে। এই ব্যবধান তারা কি বাড়াতে পারবে নাকি পুলিশ এসি সমতা ফেরাবে, এই অপেক্ষায় রয়েছেন সবাই। প্রথম প্রয়াসে ঠিকমতো বলটিকে কিন্তু রাখতে পারেননি, সামান্য ডিফ্লেকশন ছিল অবশ্যই দেখেছি। দ্বিতীয়ার্ধের শুরুতে অসীম বুঝিয়ে দিলেন তার গোল খিদের কথা। মিড থেকে এজে কিংসলে ব্লকিং পজিশনে খেলেন, ডিফেন্সিভ মিডিয়াম এজে কিংসলে, ডান দিকে স্পেস আছে তিনি কি ব্যবহার করবেন, দেবাশিস পাইগা চমৎকার বাপায় আউটস্টেপ পাস হয়ে গেল মোহামেডানের আক্রমণ, আবার আদেলেজা চমৎকার ইন্টারসেপশন ওই জায়গায় এজে কিংসলে খুব ভালো স্বাস্থ্য এবং চমৎকার ওভারল্যাপে আসতে পারেন, কিছুটা লিবারাল ভূমিকায় ফরওয়ার্ড বল দারুণ থ্রু পাস বিপজ্জনক হতে পারে, কর্নার থেকে গোল আসে কিনা দ্বিতীয় গোল, গোল এলো না জায়গা তৈরি করে নিচ্ছেন আবার কিন্তু নিজেদের মধ্যেই পাস খেলে নেওয়ার চেষ্টা পুলিশ এসির ফুটবলারদের। কিংসলে ডিফেন্স কে সামলাচ্ছে, আজকের ম্যাচ এখনো অবধি পুলিশ অ্যাথলেটিক ক্লাব 0 মোহামেডান স্পোর্টিং, এর দিকে তাকাচ্ছিলেন চমৎকার জায়গায় সুখদেব মুর্মু একটা ভালো ক্রস করেছিলেন, কিন্তু এই জায়গায় এসে কিংসলে পার্টি মোহামেডান স্পোর্টিং এর এখনো অবধি কোন জায়গায় কি কি দুর্বলতা তুমি দেখতে পেয়েছ, দ্রুত আক্রমণে মোহামেডান স্পোর্টিং অসীম কাট করে আদিলেজাকে দেওয়ার কম্বিনেশন প্লে তৈরি হচ্ছে, শেষ মুহূর্তে কোনো মতে বাঁ পাটি বাড়িয়ে দিয়ে কিংসলে বলটাকে বার করে দিয়েছেন, ফলে আরো একটা কর্নার পেয়ে গেছে মোহামেডান স্পোর্টিং। এই কর্নার থেকে শফি অধিনায়ক তিনি কিন্তু আজকের একটা হিরো হয়ে যেতে পারতেন, অর্থাৎ গোলের বন্যা বয়ে গিয়েছিল কিন্তু পল্লবদা অবশ্যই, এবং তার মধ্যে অলস এসির অ্যাকাউন্টে তিনি একটা গোল সংখ্যা বাড়াতে পারেন নাকি ব্যারিকেড পুলিশ ব্যারিকেড ভেঙে ফের মাঠে একটা গোল বাড়িয়ে নিতে পারে মোহামেডান স্পোর্টিং। সুমিত ওরাও এসছেন সন্তোষ ওরাওয়ের জায়গায়, তরুণ এই ফুটবলার দেখা যাক মোহামেডানের পরিবর্তন, সুমিত ক্রস বিপজ্জনক আদিলেজা কিন্তু গিয়েছে যেভাবে আক্রমণটি এসেছিল অসীম গতি বাড়িয়ে ডান দিক থেকে ভালো ক্রস করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এসেছেন তাহলে কিন্তু বল ক্লিয়ারেন্স ক্লিয়ার করা সমস্ত জায়গা থেকে বল লুজ করে তাহলে কিন্তু গোল হওয়ার পসিবিলিটি। তবে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক বসন্ত সিং, কিংসলে সেই কিংসলে কিন্তু বাঁচিয়ে দিয়েছেন এবারে এ যাত্রা পুলিশ এসিকে, সাবধান থাকতে হবে আগের ম্যাচে তারা আর্মি একাদশের সঙ্গে 1-2 গোলে হেরে গেছে এবং বার গোলের মুখে পৌঁছে গেছিলেন কিন্তু দরজা খুলতে পারেননি এখনো, সাফল্য সেভাবে পায়নি, ফরওয়ার্ড পাস গোল করবেন নিজে না ক্রস করবেন শেষ পর্যন্ত কিন্তু এসেছিলেন কিন্তু যেটি বাড়ালেন বল সেটি কিন্তু কিংসলে চমৎকার ক্লিয়ার করে দিয়েছেন, আরেকটু ভেতরে থাকলে হয়তো অসীমের এজে কিংসলে খুব দ্রুত আক্রমণে আসতে পারেন, বরাবর আরো ফরওয়ার্ড বল কিন্তু একটু বিপজ্জনকভাবে বেঁচেছেন এবং এর মধ্যেই